আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 7, স্বাস্থ্যবিধির দ্বিতীয় অংশ, সংক্রামক রোগের প্রকারভেদ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম স্বাস্থ্যবিধি সম্পর্কে, সংক্রামক রোগ সম্পর্কে এবং কিভাবে সংক্রামক রোগের বিস্তার ঘটে সে সম্পর্কে। আজ আমরা জানব সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে। সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যা নিচে দেওয়া হলো। আমরা দেখিনি কি কি রোগ দেয়া আছে। গুটি বসন্ত আক্রান্ত রোগী, হামে আক্রান্ত শিশু, যক্ষা আক্রান্ত রোগী। বন্ধুরা, এখানে তোমরা তিনটি ছবি লক্ষ্য করতে পারছো। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, এটি একটি গুটি বসন্ত আক্রান্ত রোগীর ছবি। এটি মূলত বায়ুবাহিত একটি রোগ। এটি বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে। আমরা দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, যক্ষা আক্রান্ত রোগীর ছবি। যক্ষা মূলত বায়ুবাহিত রোগ। এটি বায়ুতে বিদ্যমান জীবাণুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং আমরা তৃতীয় ছবিটি যদি লক্ষ্য করি, হামে আক্রান্ত শিশুর ছবি। হামও বায়ুবাহিত রোগ। এটি হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাছাড়া বায়ুতে বিদ্যমান জীবাণুর মাধ্যমেও এই রোগ ছড়িয়ে থাকে। এবার আমরা বায়ুবাহিত রোগ সম্পর্কে বিস্তারিত জানব। বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পারলাম? বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই সকল রোগে আক্রান্ত হয়ে থাকে, সেই সকল ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে অন্য একজন ব্যক্তি সংক্রমিত হতে পারে। তাছাড়া কথাবার্তা বলার সময় এই রোগ বায়ুতে ছড়িয়ে পড়ে এবং সেই বায়ুর মাধ্যমেই এই রোগগুলো আরেকজনের মধ্যে ছড়িয়ে থাকে। এই বায়ুবাহিত রোগগুলোর মধ্যে আরও কি আছে? সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা মতো বিভিন্ন ধরনের রোগ। এবার আমরা দেখে নেব কিছু পানিবাহিত রোগ। আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে একটি টাইফয়েডে আক্রান্ত রোগীর ছবি দেওয়া আছে। টাইফয়েড সাধারণত পানিবাহিত রোগ। আমরা এবার পানিবাহিত রোগ সম্পর্কে বিস্তারিত জানব। পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। বন্ধুরা, আমরা পানিবাহিত রোগ দেখতে পাচ্ছি। পানিবাহিত রোগ হচ্ছে দূষিত পানি পান করার মাধ্যমে হয়ে থাকে। পানি বিভিন্নভাবে দূষিত হয়, আমরা পূর্বের পাঠগুলোতে জেনেছিলাম। পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের নদ নদীর ওপর যে সকল কাঁচা পায়খানা তৈরি করা হয়, তার মাধ্যমে পানি দূষিত হয়ে থাকে। এবং এই দূষিত পানি যখন কোনো ব্যক্তি পান করে, তখন সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এই দূষিত পানি পান করার ফলে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। এবার আমরা কিছু জীবাণুবাহিত রোগ দেখব। প্রথমে ছবিটি যদি লক্ষ্য করি, এখানে একটি হামে আক্রান্ত শিশুর ছবি দেওয়া আছে। হাম সাধারণত একটি জীবাণুবাহিত রোগ। এটি যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, তবে এই রোগ সংক্রমিত হয়ে থাকে। ছোঁয়াচে রোগ। রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয়, তাই ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি।
এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তির স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। এবার আমরা দেখব ছোঁয়াচে রোগ বা জীবাণুবাহিত কিছু রোগ সম্পর্কে। এখানে বলা হয়েছে রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হামে আক্রান্ত হয় তবে অন্য কোনো ব্যক্তি যদি তার সংস্পর্শে আসে তবে সেও হাম রোগে আক্রান্ত হবে। এখানে কিছু সংক্রমিত রোগের নাম দেওয়া আছে যা ছোঁয়াচে অথবা জীবাণুবাহিত রোগ, তা হলো ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এখানে আরও বলা হয়েছে এইডস রোগের সম্পর্কে। এইডস হলো একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ এইচআইভি ভাইরাসের মাধ্যমে যা ছড়িয়ে থাকে, কিন্তু এইডস রোগটি হচ্ছে এমন যা আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে অন্য কোনো ব্যক্তির মধ্যে সংক্রমিত হয় না। অর্থাৎ কোনো এইডসে আক্রান্ত ব্যক্তি যদি তার গ্লাসের পানি যদি অন্য কেউ খেয়ে থাকে তবে সে এইডসে আক্রান্ত হবে না, অথবা এইডসে আক্রান্ত ব্যক্তির যদি জামাকাপড় কেউ পরিধান করে তবেও সে এইডসে আক্রান্ত হবে না। এইডস মূলত রক্তের মাধ্যমে ছড়িয়ে থাকে। সুতরাং এইডস হচ্ছে এমন একটি রোগ যা আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে তা এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। বন্ধুরা, এখানে তোমরা চারটি ছবি লক্ষ্য করতে পারছো। কুকুর, বিড়াল, ইঁদুর এবং বাদুড়ের ছবি দেওয়া আছে। এই সকল প্রাণী হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, এখানে একটি কুকুরের ছবি দেওয়া আছে। কুকুর হচ্ছে এমন একটি প্রাণী, কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়িয়ে থাকে। আমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে একটি বিড়ালের ছবি দেওয়া আছে। বিড়ালও বিভিন্ন ধরনের রোগ বহন করে। র‍্যাবিস এক ধরনের আরএনএ ভাইরাসের মাধ্যমে র‍্যাবিস বা জলাতঙ্ক রোগ হয়ে থাকে। তা বিভিন্ন ধরনের পোষা বা পাড়ার বিড়াল যদি কামড় বা আঁচড় দিয়ে থাকে তবে এই ধরনের রোগ ছড়িয়ে থাকে। আমরা যদি তৃতীয় ছবিটি লক্ষ্য করি, এটি একটি ইঁদুরের ছবি। এই ইঁদুরের কামড়ের মাধ্যমেও বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে। এবং চতুর্থ ছবি হচ্ছে একটি বাদুড়ের ছবি। এই বাদুড় যদি কাউকে কামড়ায় তবে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি পানি ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ সম্পর্কে। এখানে বলা হয়েছে বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের কামড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। এবং আমরা আরও জেনেছি বিড়ালের কামড়ের মাধ্যমে র‍্যাবিস এক ধরনের আরএনএ ভাইরাসের মাধ্যমে র‍্যাবিস বা জলাতঙ্ক হয়ে থাকে, এবং ইঁদুরের মাধ্যমেও বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে, এবং বাদুড় যদি কামড়ায় তবে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। ইঁদুর 60টিরও বেশি রোগ বহন করে থাকে। অর্থাৎ এই সকল প্রাণী যদি কোনো ব্যক্তিকে কামড় দেয় তবে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। বন্ধুরা, এই পাঠটির ওপর এবার আমরা একটি আলোচনা লক্ষ্য করি। আলোচনার মূল বিষয় হচ্ছে সংক্রামক রোগ, রোগের বিন্যাস। এক, ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দুই, ছকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আমরা প্রথম কাজটি দেখে নিই। ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের প্রথমেই আছে রোগের প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের প্রকার দেওয়া আছে।
বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, প্রাণী এবং পোকামাকড় বাহিত। এবং এখানে পাশে দেওয়া আছে রোগের নাম, অর্থাৎ বায়ুবাহিত রোগ কি কি, পানিবাহিত রোগ কি কি, ছোঁয়াচে রোগ কি, এবং পানি প্রাণীয় এবং পোকামাকড় বাহিত রোগ কি কি, তোমাদের এখানে রোগের নাম লিখতে হবে। দুই, ছকের সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি। তোমরা এভাবে একটি তালিকা তৈরি করে নেবে এবং পাশে লিখবে রোগের নাম। আমরা পাঠটিতে জেনেছি বায়ুবাহিত রোগ সম্পর্কে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বায়ুবাহিত রোগ, এবং পানিবাহিত রোগ হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। ছোঁয়াচে রোগ আছে ফ্লু, ইবোলা, হাম, এবং প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগ হচ্ছে জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের মধ্যে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজে এবং ভালোভাবে সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখলাম সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে, বায়ুবাহিত, পানিবাহিত, জীবাণুবাহিত, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ সম্পর্কে। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।